আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ। ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন লাগছে তোমাদের এই মোবাইল ল্যাপটপে ক্লাস করতে? খুব মজা, তাই না? হ্যাঁ, যখন হচ্ছে তখন ম্যামদের দেখতে পাচ্ছ। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে ফিরে যাই। না, আজকে আমাদের কিন্তু নতুন পড়া, আমরা নতুন কিছু শিখবো আজকে। আমরা আজকে জানো নতুন পড়া পড়বো। গত ক্লাসে কি পড়েছিলাম আমরা? বর্ণ পড়েছিলাম, তাই না? আজকে আমরা পড়বো ফল ও রঙের নাম। ঠিক আছে, আমরা তাহলে ফল ও রঙের নাম পড়িনি। এগুলা কি বলতে পারো? এই যেগুলা, এগুলা কি সবজি নাকি? এগুলা কি সবজি? কে বলতে পারে? ও, সবজি না, ফল। হ্যাঁ, এই তো তোমরা পেরেছো, এগুলো হচ্ছে ফল। তাহলে আমরা কি প্রথমে ফলের নাম পড়বো, তাই না? এগুলো হচ্ছে ফল। এটা কি ফল বলো তো? এটা হচ্ছে আম। এই ফলের নাম কি? আম। এটা হচ্ছে আম। এই ফলের নাম হচ্ছে আম। কি সুন্দর, তাই না? আম খেতে সবাই আমরা পছন্দ করি। তারপর কি দেখো, আপেল। এই যে দেখো কয়টা আপেল আছে বলো তো? তিনটা, তিন কালারের তিনটা আপেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপেল। এই ফলের নাম কি তাহলে? হলো আপেল। এই ফলের নাম আপেল। তারপর কি আসছে দেখো, এগুলো কি? এটা কি ফল বলো তো তোমরা? হ্যাঁ, এই তো চিনতে পেরেছো, এই ফলের নাম হচ্ছে আঙ্গুর। কি কে কে আঙ্গুর খেতে পছন্দ করো বলো তো? হ্যাঁ, তোমরা সবাই পছন্দ করো, আমিও পছন্দ করি আঙ্গুর খেতে। তারপর কি ফল আসছে দেখো তো? তারপর আসছে কি, এটা বলো, এটা কি ফল? আতা। এই ফলের নামে কিন্তু একটা ছড়া আছে। কি তোমরা পারো কি? হ্যাঁ, এই তো তোমরা সবাই পারছো, আতা গাছে তোতা পাখি। তাহলে আতা, এই ফলের নাম হচ্ছে আতা। এই ফলের নাম কি হলো তাহলে? আতা। এই ফল আতা। তারপর কি আছে, এই ফল কি চিনতে পারছো সবাই? এই ফলের নাম জামরুল ফল। তাহলে আমরা কি কি পড়লাম? ফল পড়লাম। দেখো এখানে দেখি কয়েকটা নতুন ফল আছে। এটা কি ফল বলো তো? ও মা, এটা হচ্ছে কমলা রং, কমলা ফল। এটা কি? কলা। এটা কি ফল বলো তো তোমরা? লিচু। আর এটা হচ্ছে আঙ্গুর। তাহলে কি কি ফল আছে এখানে বলো তো? এখানের মধ্যে কমলা, কলা, লিচু, আঙ্গুর। কি কি ফল দেখলাম আমরা? কমলা, কলা, লিচু, আঙ্গুর। এতক্ষণ আমরা কি পড়লাম? ফলের নাম পড়লাম। চলো তাহলে আমরা এখন রঙের নাম পড়িনি, তাই না? রঙের নাম তাহলে আমরা পড়িনি। দেখো এটা কি রঙের নাম, কি সুন্দর রঙের নাম, দেখছো কি সুন্দর রঙের, এই কি সুন্দর প্রজাপতি। দেখো একটা রংধনু মনে হচ্ছে উঠবে, এই যে দেখো রংধনু উঠছে, রংধনু উঠছে। দেখো দেখো কি সুন্দর প্রজাপতি রংধনুর উপরে। তারপর কি দেখো, এগুলো কি রং বলো তো? এই রংটা হচ্ছে, এই রংটা সবুজ, এই রংটাকেই সবুজ রং। এই রংটুকু কি জানো, এই রংটুকু হলুদ। আর এই যেটা দেখছো না লাল, এই রং, এইটা লাল রং। ঠিক আছে, এই ভিতরে দেখো এটা ছোট করে, এটা হচ্ছে সাদা। আর এই যে, এই যে এটা, এই রংটা হচ্ছে আসমানি রং। এই যে এই রংটা হচ্ছে আসমানি। আর এই রংটার কি হচ্ছে জানো? গোলাপি। এই রং গোলাপি রং। আর এটা কি? নীল। এটা হচ্ছে নীল রং। তাহলে আমরা কয়টা রঙের নাম বললাম? সবুজ, হলুদ, লাল, সাদা, আসমানি, নীল, গোলাপি। কয়টা তাহলে হচ্ছে? হলুদ, লাল, গোলাপি, নীল, আসমানি, সবুজ, সাদা। কি আমরা বিভিন্নভাবে বলতে পারি, তাই না? যার যেদিকে ইচ্ছে সে সেভাবে বলতে পারো। ঠিক আছে, আমরা তাহলে রঙের নাম শিখলাম। এটা দেখো আলাদাভাবে বেগুনি রং, তাই না? অনেক সুন্দর রং বেগুনি। ঠিক আছে না, চলো আমরা একটা রঙের ছড়া দেখি। রঙের নাম তো এমনি দেখলাম, কিন্তু একটা আমরা রঙের ছড়া দেখব।
চলো তাহলে আমরা ছড়াটা দেখি, চলো তাহলে আমরা ক্লাসটা দেখে ফেলি, না ছড়াটা দেখি, ঠিক আছে? সব রং খুব সুন্দর, খুব ভালো লাগলো, আবার দেখা হবে। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা কি শিখলাম আজকে বলো তো? ফলের নাম আর রঙের নাম, খুব মজা হলো তাই না? তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সামনে ক্লাস নিয়ে আবার তোমাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।